ঘূর্ণিঝড় হানার প্রভাবে লন্ডভন্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র টেক্সাস উপকূল। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 3 লাখ বাড়িঘর, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ রাস্তাঘাট। দক্ষিণ টেক্সাস থেকে মেক্সিকো বর্ডার পর্যন্ত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মারাত্মক বন্যা দেখা দিয়েছে মেক্সিকোর উত্তর অঞ্চল জুড়ে। এদিকে আরও শক্তিশালী হয়ে হাওয়াই উপকূলে পৌঁছেছে ঘূর্ণিঝড় ডগলাস। কঠিন পরিস্থিতির মোকাবেলায় বাসিন্দাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। শনিবার বিকালে ঘূর্ণিঝড় হানা পেড্রে আইল্যান্ডে আছড়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যবর্তী অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ 145 কিলোমিটার বেগে তাণ্ডব চালায়। শক্তিশালী বাতাসের সাথে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে অধিকাংশ এলাকা। এ সময় প্রবল বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রধান প্রধান সড়কগুলি। টেক্সাসের মধ্যবর্তী অঞ্চলে অধিকাংশ বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়ে। উদ্ধারকারী দল এরই মাঝে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। রোববার হানার প্রভাব পড়ে মেক্সিকোতে, তবে প্রধান শহরে আঘাত হানার আগেই ঝড়টি দুর্বল হয়ে পড়ে। এ সময় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা দেখা দিয়েছে মেক্সিকোর উত্তর অঞ্চলে। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রধান সড়কগুলি। এদিকে আরও শক্তিশালী হয়ে হাওয়াই উপকূলে পৌঁছেছে ঘূর্ণিঝড় ডগলাস। এর মাঝে এর প্রভাব পড়তে শুরু করেছে উত্তর উপকূল জুড়ে। আর ভয়াবহ অবস্থার মোকাবেলায় বাসিন্দাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। ঘূর্ণিঝড়